হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। সবাই ভালো আছেন আশা করছি। আজকে আমার রেসিপি নারকেলের পুর ভরা মজাদার মিষ্টি মিষ্টি পুরি। পুরিটি একটু ভিন্ন স্বাদের, সবসময় তো ঝাল পুরি খেয়ে থাকি, এবার একটু মিষ্টি পুরি ট্রাই করে দেখি। এর জন্য লাগবে 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দা এখানে 5টা বড় সাইজের পুরি বানিয়েছি, আপনারা ছোট সাইজের বানাতে পারেন, এতে অনেকগুলি পুরি হবে। আর লাগবে কোরানো নারকেল। এই নারকেলগুলো ফ্রোজেন আমার ফ্রিজে রাখা ছিল। আপনারা যদি ইনস্ট্যান্ট নারকেল কুরিয়ে করেন তাহলে কিন্তু আরও ভালো হবে। পাউডার মিল্ক, গুঁড়া দুধ নিয়েছি, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে যে দানাদার চিনিগুলো আছে সেগুলোকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি ব্লেন্ডার মেশিনে, দেখতেই পাচ্ছেন। আর তেল লাগবে ভাজার জন্য এবং ময়ন দেওয়ার জন্য। এখন এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর 1 কাপ ময়দার জন্য, 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ভেজিটেবিল অয়েল বা সয়াবিন তেল, যেটাই বলেন, ব্যবহার করতে হবে। আপনারা এখানে ঘি দিয়েও ময়ন দিতে পারেন, যার যেটা চয়েস সেটা দিয়েই করতে পারবেন। এখন খুব ভালোভাবে তেল এবং লবণ এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর লবণটা। এখন অল্প অল্প পানি যোগ করব, পানি অ্যাড করব, পানি দিয়ে দিয়ে একটা নরম ডো তৈরি করব। অতিরিক্ত নরম না, আবার অতিরিক্ত শক্ত না, তবে বেশ নরম হবে ডোটা। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটা সফট ডো তৈরি করতে হবে। হয়ে গেল, এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নারকেল নিয়ে নিলাম, পরিমাণ মতো নিলেই হবে, যতগুলো তৈরি করবেন সেই অনুযায়ী। আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, পাউডার চিনিটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ব্যবহার করব দারচিনির গুঁড়া, এটা অপশনাল, আপনারা চাইলে এলাচির গুঁড়াও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এগুলোর পরিমাপের কোনো মেজারমেন্ট নাই, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবগুলো উপকরণ আপনারা যে যতটুকু পছন্দ নিলেই হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, ব্যাস হয়ে গেল। এখন এই ময়দা থেকে লেচি কাটবো, 5টা লেচি করছি আমি। আর আপনারা যদি ছোট পুরি বানাতে যান তাহলে এটা থেকে কিন্তু 10টা লেচি হবে। বেলে নিচ্ছি ঠিক যেভাবে আর কি ডালের পুর দেয় দোকানের পুরিগুলোর ভিতরে, ঠিক সেইভাবেই দিতে হবে অ্যাজ ইউজুয়াল। খুবই সহজ, কোনো কঠিন কিছু না। আর এই মিষ্টি পুরিটা খুবই টেস্টি, একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই। একটু স্বাদের ভিন্নতা আনতে এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। আর বাচ্চারা তো খুব পছন্দ করবে, আমার বাচ্চা তো খুব পছন্দ করেছে, আশা করছি আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। এখন গোল গোল পুরীর আকারে বেলে এটাকে সবগুলো রেডি করে নিতে হবে। আগে রেডি হয়ে গেলে তেল গরম করতে বসিয়ে দিতে হবে চুলোয়। এই ফাঁকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। ভাজার আগে সবগুলো রেডি করে নেওয়াই ভালো, বা একদিকে ভাজতে ভাজতে আর একদিকে রেডি করতে পারবেন। এখন তেল গরম হয়ে উঠেছে, একটা ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম থাকা যাবে না, ফার্স্টের দিকে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে তেলটা গরম হয়ে উঠলে দেখবেন নিজে থেকেই পুরিটা ফুলে উঠেছে, কোনো কষ্ট করতে হবে না, নিজে থেকেই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কী সুন্দর গোল হয়ে ফুলে উঠছে। এখন দুই পাশ একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার কোকোনাটের পুর ভরা, নারকেলের পুর ভরা মিষ্টি মিষ্টি মজাদার পুরি। খুবই টেস্টি, খুবই মজার সুইট পুরি।
তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।